ষাটোর্ধ্ব 1097 জন 43.95%। যারা 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন তাদের বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে 18 জন, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে 6 জন করে, রংপুর এবং সিলেট বিভাগে 3 জন করে, বরিশালে 2 জন এবং রাজশাহী বিভাগের 1 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগ 1242 জন, 49.76%, চট্টগ্রাম 639 জন, 25.63%, রাজশাহী 128 জন, 5.13%, খুলনা 144 জন, 5.77%, বরিশাল 91 জন, 3.65%, সিলেট 113 জন, 4.53%, রংপুর 83 জন, 3.33%, এবং ময়মনসিংহ বিভাগে 56 জন, 2.24%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 35 জন এবং বাড়িতে 4 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 1986 জন এবং শয্যা খালি আছে 4319টি। ঢাকা মহানগরীর আইসিইউতে রোগী ভর্তি আছে 105 জন এবং আইসিইউ শয্যা খালি আছে 37টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 316 জন এবং সাধারণ শয্যা খালি আছে 341টি। চট্টগ্রামপুর জেলার মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় ডাক্তার দীপুমনি চাঁদপুরের হাসপাতালে তার বাবার নামে যে প্রতিষ্ঠান আছে সেটার মাধ্যমে 3টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা অনুদান হিসাবে দিয়েছেন এবং অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমনি, শিক্ষা মন্ত্রণালয় এবং তাদের বাবার নামে যে ফাউন্ডেশন এবং প্রতিষ্ঠান সেটার প্রতি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছে 867 জন এবং 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছে 700 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 39,947 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 21,916 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,031 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,439 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 403,269 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,864 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 342,457 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 60,812 জন। হটলাইনে 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 111,813টি এবং এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 1,46,29,464টি। অনলাইন পাঠে হটলাইন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,488 জন, 24 ঘন্টায় আরো 3 জন চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন এবং এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম, 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1,548 জনকে 24 ঘন্টায় স্ক্রিন করা হয়েছে, সকল স্থল বন্দরে 268 জন এবং 2টি সমুদ্র বন্দরে 126 জন। 1,942 জনকে স্ক্রিনিং করা হয়েছে গত 24 ঘন্টায় এবং এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,58,500।